যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে চলে এসেছে মরিয়ম ফুলের নাম। এই ফুলটিকে অনেকে চেনে নামে, আবার কেউ বা এই ফুলের কার্যকারিতা চিনে থাকে। মরিয়ম ফুল জন্মে মরু অঞ্চলে, মধ্যপ্রাচ্য ও সাহারার বিস্তীর্ণ মরু অঞ্চলে বছরের পর বছর শুকনো গাছ মাটি আঁকড়ে থাকে। এর বৈজ্ঞানিক নাম অ্যানাস্টেটিকা হাইরোচুন্টিকা। মরুভূমির অসহনীয় গরমের মধ্যে থাকা শুকনো এই গাছ ক্রমে নির্জীব পাথরের মতো হয়ে পড়ে, কখনো বৃষ্টির পরশ পেলে জীবন ফিরে পায় এবং বংশবিস্তার ঘটে। বিশেষত ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম একসঙ্গে পেশী সংকোচন নিয়ন্ত্রণ করে। এর কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। তবে এই ফুল নিয়ে সমাজে নানা রকম কথা প্রচলিত রয়েছে। অনেকে হজের সময় সঙ্গে মরিয়ম ফুল নিয়ে আসেন, আবার মরিয়ম ফুলের পাপড়ি ভিজিয়ে রেখে সেই ফুলের পানি পান করলে নর্মাল ডেলিভারি হওয়ার কথা সমাজে প্রচলিত রয়েছে। তবে এসব নিয়ে সঠিক কোনো হাদিস পাওয়া যায়নি। তবে ভেষজ উদ্ভিদীয় চিকিৎসা হিসেবে এটি ব্যবহার করা হয়। যেহেতু ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম একসঙ্গে পেশী সংকোচন নিয়ন্ত্রণ করে, তাই ঔষধি গাছ হিসেবে চিকিৎসার জন্য এই ফুল থেকে অনেক উপকার পাওয়া যায়। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।